নোটিফিকেশন চলে যায় এবং আপনি খুব দ্রুত আমার ভিডিওটা দেখতে পারেন এবং মালয়েশিয়া কলিং ভিসা রিলেটেড যে কোনো নিউজ দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন যারা কলিং ভিসা মালয়েশিয়াতে আসতেছেন। প্রক্রিয়াধীন অনেকে ভিসা অ্যাপ্রুভাল লেটার বের হয়ে গেছে, অনেকে মেডিকেল করে রাখছেন, অনেকে সাবমিট করে রাখছেন। তো যাক, সবাইকে ওয়েলকাম টু মালয়েশিয়া। আমি দোয়া করি সবাই সহি সালামতে মালয়েশিয়াতে আসেন। আমি দোয়া করি প্রয়োজনে যদি কোনো ভাই সুযোগ হয় আমি কোনো ভাইকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব। যদি কাছের কোনো ভাই ব্রাদার আসতে পারেন তো আমাকে আসার আগে ফোন দিবে আপনি কোন ফ্লাইটে আসতেছেন, আমি আপনার জন্য বিমানবন্দরে অপেক্ষা করব। তো আমি মন থেকে দোয়া করি আপনারা খুব দ্রুত চলে আসেন। আসলে অনেক ভাই ব্রাদার বলে যে আসলে কলিং ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, বা আবার কেউ বলে কলিং ভিসা নাকি সব রিক্রুট এজেন্সি পাঠাই দিতে পারে। ভাই, এটা আজকে নতুন কথা না, এটা আমার ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি বলতেছি যে প্রত্যেকটা বৈধ রিক্রুটিং এজেন্সি পারবে মালয়েশিয়া কর্মী পাঠাইতে। প্রতিটা বৈধ রিক্রুটিং এজেন্সি পারবে কি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে। তো আপনারা শুধু মানে ওই 15-25 এগুলো খোঁজার প্রয়োজন নাই, কথা বুঝতে পারছেন? আপনারা বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেন, তাদের কাছে অলরেডি ডিমান্ড লেটার চলে এসেছে, ম্যাক্সিমাম রিক্রুটিং এজেন্সির কাছে ডিমান্ড লেটার আছে। এখন প্রত্যেকে আপনার লোক নিতে পারবে, প্রত্যেকে লোক পাঠাইতে পারবে, কিন্তু ওই যে সর্বশেষ ওনার সব কাজ কমপ্লিট করার পরে ওই 25-15 বা 18 যেই কোটা সরকার অনুমোদন দিছে তাদের মাধ্যমে লাস্ট ফিনিশিংটা হবে। তো এমন না যে আপনি ওই যে ওনার মাধ্যমে দিলে আপনি আসতে পারবেন না, তার মাধ্যমে আসবেন। কিন্তু আমি বলি ভাই, হ্যাঁ, আপনি যাকেই পাসপোর্ট দিবেন, যার কাছে আপনি টাকা পয়সা লেনদেন করবেন, অবশ্যই মানি রিসিট নেবেন, অবশ্যই মানি রিসিট নেবেন। আপনি যত টাকা দিচ্ছেন তার একটা মানি রিসিট নেবেন, এবং আপনি কোন ভিসায় আসতেছেন আসার আগে তার সাথে আপনি এগ্রিমেন্টে যাবেন যে ভাই আমি কোন ভিসাতে মালয়েশিয়া যাব, কত টাকা আপনি নেবেন, কী কী সুযোগ সুবিধা আছে ওই কোম্পানিতে, বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি আপনারা যে কোনো বৈধ রিক্রুটিং এজেন্সির যোগাযোগ করতে পারেন, কিন্তু আমি কোনো রিক্রুটিং এজেন্সির নাম আপনাদেরকে বলবো না। প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমাকে কেউ কমেন্ট করবেন না যে ভাই আপনি একটা বৈধ রিক্রুটিং এজেন্সির নাম বলে না। ভাই, আমি কারো নাম বলতে পারবো না, সরি ভাই, আমি এক্সট্রিমলি সরি। আমি চাই প্রত্যেকে সুন্দরভাবে কর্মী পাঠাক মালয়েশিয়াতে। আমি দোয়া করি, আমি মালয়েশিয়াতে আছি, প্রয়োজনে মালয়েশিয়াতে কোনো সাপোর্টের প্রয়োজন হয়, যদি আমার সম্ভব হয় আমার পক্ষে, তাহলে সেটা আমি আপনাদেরকে হেল্প করব। কিন্তু বাংলাদেশে যদি বলেন যে আমাকে অমুক রিক্রুট এজেন্সির কথা বলেন, তমুকের কথা বলেন, সরি ভাই, এটা আমি পারবো না। কারণ আমাকে এইভাবে অনেকে দালাল বলে, কিন্তু আমি রাগ করি না ভাই, কারণ আমি দালাল যদি দালালি করতাম তাহলে আমার রাগ উঠতো, বুঝতে পারছেন না? আমি কারো পক্ষে কোনো কথা বলতে রাজি না, আমি যেটা সত্য সত্য কথা বলার চেষ্টা করি। তো আপনারা কলিং ভিসা এখন অলরেডি কর্মী আসবে, খুব এ মাসেই কিছু ফ্লাইট হবে, এই মাসে, এই আগস্ট মাসেই কিছু ফ্লাইট হবে, আর সেপ্টেম্বর তো ইনশাল্লাহ পুরোদমে চালু হয়ে যাবে। কারণ একটা জিনিস কি বুঝছেন, কারণ কলিং ভিসার এই কোটাগুলো আছে না, আপনারা এই যে কোঠা যে আপনারা 20-50 জন 100 জন অ্যাপ্লাই করছে, দেখা যাচ্ছে 100 জন কর্মী যদি অ্যাপ্লাই করছেন সে 20-25-10 পাইছে, বুঝতে পারছেন? অন্যান্য সময় যে দেখা যাচ্ছে 500, 1,000, 2,000 বড় বড় সংখ্যা আপনার কোঠা বাইরে হতো, এখন ওইটা বের হচ্ছে না। এখন 25-20-30-15-75-75 মানে 100 নিচে থাকতেছে, 100 নিচে থাকতেছে। তো এখন আসলে কোঠা পাইছে 100, এখন 10,000 আবেদন পড়ছে, বুঝতে পারছেন? কোটা পেয়েছে 100, কিন্তু সে 10,000 পাসপোর্ট পাইছে, এখন সে কাকে পাঠাবে? এখন রিক্রুটিং এজেন্সির মালিকরা আসলে ওনারা হেজিটেশন করেছেন যে আসলে যে সবাই তো যাওয়ার জন্য আগ্রহী, উৎসব প্রকাশ, সবাই কিন্তু টাকা দিয়ে আসবে, কেউ কিন্তু ফ্রি আসবে না, তাই না? কিন্তু এখন উনি কাকে দিবে, কাকে দিবে না? তো আপনারা একটু যার কাছে বই দিবেন, যার মাধ্যমে আপনি আসবেন, ওনাকে একটু শক্তভাবে বলবেন যে ভাই আপনার কাছে যে কটা কোঠা আছে এর ভিতরে কি আমার স্থান হবে, যদি হয় দেন আপনি আমার কাছে টাকা পাসপোর্ট নিতে পারেন। আর যদি বলেন না ভাই আমার পক্ষে সম্ভব না, আপনার পরে শিডিউলে দিব, তাহলে ভাই অপেক্ষা করেন। শুধু শুধু টাকা পাসপোর্ট দিয়ে ওই লোককে বিরক্ত করার প্রয়োজন নেই, আপনারও ঘুম হারাম করার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমার কথা, এটা একটা আপনার মানেন না মানেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা আপনাদেরকে বলি। আর যদি আপনাদের কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিকটাত্মীয় মালয়েশিয়াতে থাকে, উনি যেই কোম্পানিতে কর্মরত আছে ওই কোম্পানিতে যদি কোনো কোঠা আল্লাহ কোনো কর্মীর প্রয়োজন হয়, উনি যদি সেই কোম্পানির সাথে লিয়াযোগ করে যে কোন এজেন্সির কাছে আমাদের কোঠাগুলো যাচ্ছে, যদি প্রয়োজন হয় ওনারা এটা করতে পারবে। অথবা যখন বাংলাদেশে মেডিকেল করে আসবে ওনারা এখানে তদারকি করলে এখানে আপনাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা হবে।
তো আমি আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি, আসলে টাকা পয়সা কত দিয়ে আসবেন সেটা আপনারাই ভালো জানেন আর রিক্রুটিং এজেন্সির মালিকেরা জানে ভাই। এখন আমি এখানে টাকার ব্যাপারে কিছু বলতে চাবো না, ঠিক আছে, কত টাকা লাগবে। আমি শুধু বলবো আপনারা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করে মালয়েশিয়াতে আসেন, মালয়েশিয়া থেকে রেমিটেন্স পাঠান, দেশের চাকা সচল হবে, আপনার পরিবার সচ্ছলভাবে চলতে পারবে, আপনি ভালোভাবে আপনার লাইফটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি আবার বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা আসেন মালয়েশিয়া, যেহেতু খুলছে, মালয়েশিয়া খুলছে, বন্ধ হবে না, একটা জিনিস বিশ্বাস রাখেন, মালয়েশিয়া যেহেতু খুলছে এটা বন্ধ হবে না, এটা ইনশাল্লাহ চলমানই থাকবে, ইনশাল্লাহ চলমানই থাকবে। 2021 সালে কমপক্ষে বাংলাদেশ থেকে 50,000 কর্মী আসবে মালয়েশিয়াতে, কমপক্ষে 50,000 কর্মী আসবে মালয়েশিয়াতে, ধরে রাখেন ইনশাল্লাহ। এখন টাকা পয়সা আসলে নাথিং, সেটা আপনারা আপনারা ফয়সলা করবেন টাকা পয়সার ব্যাপারটাও, আমি জাস্ট ইনফরমেশান দেওয়ার জানি যতটুকু ততটুকু আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।